বাবা, আজকে আমি খুব খুশি। আমরা মুভি দেখতে যাচ্ছি। মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। আগের শোটা তো এখনো পর্যন্ত শেষই হয়নি। বাবা, আমাদেরকে পপকর্ন কিনে দাও না। হ্যাঁ, ক্যারামেল পপকর্ন। ওকে, তোমরা দুজনে এখানে চুপ করে বসো, আমি তোমাদের জন্য পপকর্ন নিয়ে আসছি। এই নাও, এটা তোমার জন্য শাইনি, আর এটা হলো তোমার জন্য সাশা। না, আমার পপকর্ন। কেঁদো না, তুমি শাইনির সঙ্গে ভাগ করে নাও। এমনিতেও আমি বড় প্যাক কিনেছি, তুমি তোমার বোনের সঙ্গে ভাগ করে নেবে, তাই না? বাবা, তুমি আরেকটা কিনে দাও না। ওহো, আচ্ছা, তুমি তাহলে ভাগ করতে চাও না, তো ঠিক আছে, চলো আমি তোমাদের একটা গল্প শোনাচ্ছি। একটা ঘন জঙ্গলে দুজন শূকর ভাই থাকতো, পিঘু আর পিগি। ওদের দুজনের বাড়ি একেবারেই পাশাপাশি ছিল। আমরা হলাম গিয়ে দুজন ভাই, আমরা হলাম গিয়ে দুজন ভাই, আমরা থাকি সব সময় একসঙ্গে, আমরা থাকি সব সময় আনন্দে। কিন্তু সেখানে সবকিছু ঠিকঠাক ছিল না। পিগু ধনী ছিল আর ওর বাড়িটাও বেশ বড় ছিল। পিগি ছিল গরিব আর ওর বাড়িটাও বেশ ছোট ছিল। একদিন সন্ধেবেলার ঘটনা, সেদিন খুব ঠান্ডা পড়েছিল। পিগুর কাছে কোট ছিল, কিন্তু পিগির কাছে ছিল না। পিগি ঠান্ডায় কাঁপছিল। তুমি এত কাঁপছো কেন পিগি? আমার খুব ঠান্ডা লাগছে পিগু, তুমি কি তোমার কোটটা শেয়ার করবে আমার সাথে? এটা কি রকম বোকার মতো কথা বলছিস তুই? কেউ কোনোদিন কোট শেয়ার করেছে শুনেছিস? চল চল, আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, আর তারপর সব ঠিক হয়ে যাবে। ওই দিন রাতে ওই জঙ্গলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হলো। ওখানে প্রচন্ড বৃষ্টি হয়, সব কিছু ভিজে যায়। পিগির ওই দিন খুব ঠান্ডা লেগে জ্বর এসে গিয়েছিল। ও বিছানাতেই শুয়েছিল। কিন্তু পিগুরও একটা বড় সমস্যা দেখা দিয়েছিল। ওর বাড়ি তো খুব সুন্দর ছিলই, কিন্তু শক্তপোক্ত ছিল না। সেটা কাঁচ আর কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, আর সেটা ভয়ঙ্কর বৃষ্টিতে ভাঙতে শুরু করে। আমি জানি, আমি এখন পিগির বাড়ি চলে গেলে ও আমাকে সাহায্য করবে। পিগি, 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 দরজাটা খোলো। পিগি, দরজা কেন খুলছে না? পিগি, পিগি, কি হয়েছে পিগু? পিগি, আমি খুব সমস্যায় পড়েছি, আমার বাড়ি ভেঙে গেছে। আরে, ভেতরে আয়, এই জোরে বৃষ্টিতে আর বাইরে থাকিস না, তুই ভিজে গেলে অসুস্থ হয়ে পড়বি। তুমি কত ভালো পিগি, কিন্তু আমি তো তখন তোমার সাথে কোটটাও শেয়ার করিনি, আর তুমি তোমার বাড়িটা শেয়ার করছো। ভেতরে চলে আয়, কাল ঝড় বৃষ্টি থেমে গেলে তোর নতুন বাড়ি বানিয়ে দেব। ভাইয়ের জন্য তো এটা করাই উচিত। আর এইভাবে পিগু শেয়ার করার গুরুত্বটা বুঝল, যে আনন্দ ভাগ করলে বেড়ে যায়। এই নে, আমার থেকে পপকর্ন নে না শাশা। খুব ভালো, এখন চলো আমরা ভেতরে গিয়ে মুভি দেখি। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।